ভয়ে কেউ প্রবেশ করতো না। আচ্ছা, তার এতটাই উগ্রবীর বাবার নাভি গর্ভে থেকে কালের সৃষ্টি, এবং কালের উগ্র রূপ হচ্ছে তার তিনয়ন থেকে, এখান থেকে অগ্নি বলয়। যখন শুনছিলাম ওনার থেকে, আমাদের কিন্তু অলরেডি গায়ে কাঁটা দিয়ে উঠছিল, এত সুন্দর, মানে যেভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, যে বন্ধুরা, এই হচ্ছে শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির, মধ্যমগ্রাম বাদু রোডে। মন্দিরের গেট কিন্তু একদম সিম্পল ছিমছাম। এবার আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই ছোট গেটটার মধ্যে প্রবেশ করলেই দুপাশে বেশ বাহারি পাতার গাছ লাগানো রয়েছে। সামনে দেখতে পাচ্ছি জয় শ্রীরামের একটা বড় পোস্টার টাঙানো রয়েছে সামনে, যেহেতু কিছুদিন আগে রামনবমী গেল। আর ঢুকেই দেখতে পাবো বজরংবলীর একটা মন্দির। এই রাস্তাটা দিয়ে সোজা আসলেই কিন্তু আমরা দেখতে পাবো বজরংবলীর একটা সুন্দর ছোট্ট করে মন্দির। এই হয়েছে এখানে বজরংবলী, সম্পূর্ণ সিঁদুরের রঙে রঙিত, মানে গেরুয়া রঙে বর্ণিত। তো এই হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে সাদা উঁচু করে শ্বেতপাথরের বেদির উপর এই বজরংবলীর মূর্তি স্থাপন করা রয়েছে। আর টোটাল জায়গাটা যদি তোমাদের দেখাই, টোটাল জায়গাটা ঠিক এরকম। এটা কিন্তু কোনো বড় মন্দির না, একদম সিম্পল ছিমছাম মন্দির। কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে এই গর্ভগৃহে থাকা মহাকালের বিগ্রহ। এখানে এই বজরংবলীর মন্দিরের ঠিক পাশে বাবা ভোলানাথের মন্দির রয়েছে। বাবা ভোলানাথের মন্দিরের, মানে বাবা ভোলানাথের মূর্তির ঠিক সামনে এখানে ছোট্ট একটা মন্দিরও কিন্তু রাখা রয়েছে। এখনো মন্দিরটা ওপেন হয়নি, এই মন্দিরটা ওপেন হবে ঠিক সন্ধ্যা 6টায়, এখনো 6টা বাজেনি। এই হচ্ছে বাবা ভোলানাথের মূর্তি, মানে শিবলিঙ্গ রাখা রয়েছে। এখানে বাবা ভোলানাথের মূর্তি রয়েছে একটা ছোট্ট, এছাড়া শিবলিঙ্গ রয়েছে, এছাড়া পাথরের মধ্যে যে ভোলানাথকে মানা হয় সেটাও কিন্তু এখানে শিবলিঙ্গ হিসাবে রাখা রয়েছে। এরপরে আমরা যদি সামনে এগোই, সামনে এগোলে দেখতে পাবো এখানে একটা বেদি, এখানে একটা ত্রিশূল রাখা রয়েছে। আর এটা হচ্ছে মূল গর্ভগৃহ, যেটা এখন বন্ধ রয়েছে। এর ঠিক পাশেই কিন্তু এখানে মা মনসার একটা মন্দির রয়েছে, যেটাও এখানে কিন্তু বন্ধ করে রাখা রয়েছে। এখানে নিচে মা মনসার মূর্তি রাখা রয়েছে, এখানে লাইট চালানো রয়েছে আপাতত, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত আসলে এখানে কিন্তু এই গর্ভগৃহ খোলা হবে। এই হচ্ছে মূল মন্দির, যার ভেতরে মহাকালের বিগ্রহ রয়েছে। এখানে যদি দেখো এই মন্দিরের যে দরজা, এই গ্রিলের মধ্যে দিয়ে মন্দিরের দরজায় কিন্তু মহাকালের যে বিগ্রহ, তার একটা, মানে ভোলানাথের একটা এখানে কারুকার্য করা রয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই, এরকম ভাবে এখানে কাঠের মধ্যে সুন্দর ভোলানাথের একটা ডিজাইন করা রয়েছে। মহাকালের যে বিগ্রহ সেটারই প্রতিকৃতি কাঠের উপরে খোদাই করে বানানো রয়েছে। পুরো মন্দির চত্বরটা তোমাদের দেখাই, এখানে এখন আলো জ্বালানো হয়ে গেছে, মন্দিরটা এখনো খোলা হয়নি। 6টার সময় মন্দিরটা ওপেন হবে, পুরোহিত মশাই আসলে মন্দিরটা খোলা হবে, তারপর আমরা আপনাদের দেখাতে পারবো মন্দিরটা। এই হচ্ছে দেবী, পুজোর সময় এখানে পুজো করা হয়, আর এখানে পুজো করা হয়, ঘরটা কেমন রাখা হয় সেগুলো এখানে রাখা হয়।
যে ভোলানাথের মূর্তির মধ্যে দেখাচ্ছিলাম, মানে শিবলিঙ্গ দেখাচ্ছিলাম, এখন এটা ওপেন হয়ে গেছে। তো শিবলিঙ্গের ঠিক সামনে এরকম নন্দী রাখা রয়েছে আর কৃষ্ণ রাখা রয়েছে। তো চলো এবার মূল গর্ভগৃহ ওপেন হচ্ছে, আমরা সেটা দর্শন করব। যেমনটা বন্ধুরা দেখাচ্ছিলাম যে দরজার গায়ে কত সুন্দর ভাবে মূল বিগ্রহের যে প্রতিকৃতি খোদাই করা রয়েছে সেটা দেখো, খুব সুন্দর লাগছে। মূল বিগ্রহটাও কিন্তু এরকমই, খালি এখানে একটু আলাদাভাবে খোদাই করা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাবা মহাকালের মূল বিগ্রহ। এখানে কিন্তু মহাকাল মানে বাবা ভোলানাথ মহাকাল রূপে মা কালীর উপরে বিরাজমান। মানে সাধারণত আমরা দেখি যে ভোলানাথ নিচে সাইডও থাকেন আর উপরে মা কালী দাঁড়িয়ে থাকেন, কিন্তু এখানে কিন্তু তার ঠিক বিপরীত। এখানে মা কালী নিচে সাইডও রয়েছেন এবং তার উপরে বাবা ভোলানাথ মন্দিরকে কিন্তু পরিক্রমাও করা যায়, তো সেই পরিক্রমা করার জায়গাও রাখা রয়েছে। আমরা এখান থেকে মন্দিরকে পরিক্রমা করে নিলাম। আমরা এখন নিচে চলে আসলাম, কারণ পুরোই পৌঁছে যখন মন্দিরের এখানে জায়গাটা মুছছেন, পরিষ্কার করছেন, সেই জন্য হর হর মহাদেবায় শিবায় গণেশায় রুদ্রায় পার্বতীশ্বরায় শিবায় নমঃ শিবায়। জয় জয় গৌরপুত্র হনুমানজী কি।
জয় বজরঙ্গী জয় হনুমান গো জয় জয় সীতারামচন্দ্রজী কী জয় অমঞ্জন পুত্র পবন পুত্র হনুমানজী কী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম যা যাবতীয় সন্ধ্যে ছটায় পুজো হয়, সন্ধ্যে ছটায় প্রত্যেক অমাবস্যায় ঝড় জল তুফান করোনা লকডাউন কোনো বন্ধ নেই, আচ্ছা পুজো হবে, বাবার নিত্য পুজো হবে। আর নিত্য পুজো হয় এখানে তো প্রতিদিন সকাল 10:30 থেকে একটা আর সন্ধ্যে 6:00 থেকে 8:00, সন্ধ্যে 6:00 থেকে 8:00 আরতি হয়। এছাড়াও এই মন্দিরে মনসা পুজো, শ্রাবণের শিব পুজো, রামনবমী, হনুমান জয়ন্তী, গণেশ চতুর্থী সব পুজো আসেই এখানে হয়। আচ্ছা কিন্তু বাৎসরিক পুজোটা খেয়াল রাখতে হবে 7:30। তখন এটা জঙ্গল ছিল, আচ্ছা এই জায়গাটা কমপ্লিট জঙ্গল ছিল, আচ্ছা বিশাল জঙ্গল ছিল, জঙ্গল মানে বিরাট, এবং এটা গ্রহস্থানা ছিল। আচ্ছা এই জঙ্গলের মধ্যে যেখানে হনুমান মন্দিরটা আছে ওইখানে এই বাবার বিগ্রহটা পাওয়া যায়। আচ্ছা বাবার বিগ্রহ খুব উগ্র বিগ্রহ, অ্যাকচুয়ালি শিবের নাভিগর্ভ থেকেই সৃষ্টি হচ্ছে কালে, যার ফলে শিবের নাভি অর্থাৎ মা, চিন্ময়ী মা আমরা বলে থাকি, আমরা মহাকালী বলে থাকি, উগ্র রূপ। কিন্তু সেই উগ্র রূপটা আমাদের আছে এখনো, প্রতিকৃতি আছে, কিন্তু সেই রূপটা আমরা এখানে রাখতে পারিনি, কারণ কি এখানে তাহলে ভয়ে কেউ প্রবেশ করতো না। আচ্ছা তার এতটাই উগ্র রূপ, বাবার নাভি গর্ভের থেকে কালের সৃষ্টি, এবং কালের উগ্র রূপ হচ্ছে তার তিন নয়ন থেকে এখান থেকে অগ্নি বলয়, আর তার চারটে হাত, এক হাতে রক্তপিণ্ড, এক হাতে খড়গ, এক হাতে তীর্থ, এক হাতে তার আশীর্বাদ বলয়। কিন্তু সেই রূপ আমরা এখানে রাখতে পারিনি, ছিল আমাদের বিগত 15 বছর ছিল, তারপরে থেকে আস্তে আস্তে আমি এই রূপটাকে এইরকম রূপে পরিণত করলাম, তাতে মানুষজন যাতে আসে ভয় না পায়। এবার কালের সৃষ্টি কোথার থেকে, আমরা সতীর দেহত্যাগের গল্প শুনে থাকি এদের কাছে, এবার সতীর দেহত্যাগের পরে বাবার কিন্তু উগ্র রূপ সৃষ্টি হয়, অর্থাৎ সতী ভিন্ন তো বাবা থাকবে না, বাবা ভিন্ন যেরকম সতী থাকবে না, সতী ভিন্ন বাবা থাকবে না, এটা বাস্তব, এটাই আদি সনাতন এবং সনাতনীয় মূল ব্যাখ্যা। যখন সতী চলে গেলেন তখন বাবা তার উগ্র রূপ ধারণ করলেন, তখন বাবা কি করলো সতীকে কাঁধে নিয়ে মানে উগ্র নৃত্য শুরু করলো, যাতে পৃথিবী ধ্বংসের পথে চলে যাচ্ছে এই ব্রহ্মাণ্ডে, তা তখন তাকে শান্ত করবে কে, শান্ত করার উপায় কেউ ছিল না, স্বয়ং বিষ্ণু তার চক্র দিয়ে সতীকে খণ্ড খণ্ড করেছিল, 51টি সৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও বাবা শান্ত হচ্ছে না। যখন বাবার কাঁধ পাকা হয়ে গেলো বাবা তখন আরো উগ্র চণ্ডাল রূপ নিল, তখন বাবা কি করলো নিজেই নাভিগর্ভ থেকে কাল রূপ সৃষ্টি নিয়েছিল। কালকে ঠান্ডা করার ক্ষমতা কারণ নেই, কারণ যিনি সৃষ্টি তিনি লয়, তিনি হচ্ছেন মহেশ্বর। যখন কালের এইরকম উগ্র রূপ তখন টোটাল ব্রহ্মাণ্ডে ব্রহ্মা বিষ্ণু এন্ড দেবকুল সবাই পাগল হয়ে গেছে, আমরা এই ব্রহ্মাণ্ডকে কি করে, এই সৃষ্টিকে কি করে রক্ষা করবো, তখন সবাই একত্রিত হয়ে সমুদ্র নীল সমুদ্রের তটে গিয়ে উপস্থিত হয়, প্রত্যেকে মিলে দেবকুল এবং ভগবান কুল মিলে আদিশক্তি মহামায়ার স্তব শুরু করলো। আচ্ছা তখন আদিশক্তি মহামায়া তার এই মহাকালী রূপে কালের নিচে, আচ্ছা সায়ন নেয় শান্ত করার জন্য, শান্ত করার জন্য, তারপরে কাল কালীকে দেখে উনি শান্ত। আচ্ছা এই হচ্ছে কালের একটা বর্ণ, কালের অনেক বর্ণ আছে, এটাই হচ্ছে মূল বর্ণ, মূল বর্ণ। আচ্ছা সতীর দেহত্যাগের পরে, সতীর দেহত্যাগের পরে অনেক কাহিনী হয়েছে, কালের সৃষ্টি হয়েছে, কালীর সৃষ্টি হয়েছে, মহাকালীর সৃষ্টি হয়েছে, রুদ্রের সৃষ্টি হয়েছে, সবই এই সতীর দেহত্যাগ থেকে। অ্যাকচুয়ালি রুদ্রকে কেউ চিনত না, আমরা জানি সদাশিব, হ্যাঁ সদাশিবের উপরে কেউ নেই, সদাশিবের বক্ষ থেকেই কিন্তু সবের সৃষ্টি,
স্বয়ং সদাশিবই তিনি সর্বোত্তম, সদাশিবের থেকে কালী। মানে সত্যি যাই কাটা দিয়ে উঠছে মানে শুনে, অ্যাকচুয়ালি কালের সৃষ্টি সদাশিবের থেকে, শিবের থেকেই কালের সৃষ্টি, শিবের নাভি গর্ভ থেকে কালের কালের সৃষ্টি। নালে যখন দক্ষ রাজাকে ধ্বংস করতে কে গেছিল, ওই কাল কিন্তু গেছিল। বাবা তো কি করলো, বাবা জট ছিঁড়ে ছুঁড়ে মারলো, রুদ্র চলে গেল। রুদ্র মানেই কাল, কাল মানেই রুদ্র, তার রূপ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমাদের মন্দিরের কোন বিগ্রহ বিসর্জন হয়নি। আচ্ছা, আচ্ছা, বর্ষার জলে জলে গলে যাবে, এখানেই সব, যেখানে সৃষ্টি সেখানেই সেখানেই অন্ত। বিসর্জন তো একটা আমাদের লৌকিকতা, লৌকিকতা অ্যাকচুয়ালি ঈশ্বর কি বিসর্জন না হয় না, নিয়ম তাকে গঙ্গার বক্ষে রেখে আসা। হ্যাঁ, কিন্তু আমরা এখন হইচই আনন্দ নৃত্য করতে করতে তাকে জলে ভাসিয়ে আর কি অনেক কিছু করে দেব, নিয়ম সেটা নয়। নিয়ম হচ্ছে যেই স্থানে সেই স্থানে বিগ্রহ করে রেখে দাও, তবে না বিগ্রহ আবার পুনরায় সৃষ্টি হবে, ওখান থেকেই সৃষ্টি হবে। আচ্ছা, এটা কারখানা ছিল, এখানটায় সন্ধ্যাবেলায় দেখতে পেলে একটা জল জল করছে কি জঙ্গলের মধ্যে। আচ্ছা, তখন এটা তো পুরো জঙ্গল বলছি, হ্যাঁ জঙ্গল ছিল কমপ্লিট, পুরোটাই জঙ্গল। কিন্তু কারখানা গেছিল, কারখানা বহু পুরনো কারখানা, মনে 58 সালের কারখানা। আচ্ছা, আর উনি দেখতে পেয়ে এসে ওই জঙ্গলটাকে কেটে কেটে দাও করে পরিষ্কার করে বাবার ওই মুখে এসে তো নিজেই অজ্ঞান, নিজে অজ্ঞান স্বাভাবিক। তারপরে পরের দিন সকাল থেকে ওইখানে জিজ্ঞাসি দেয়, তারপরে আস্তে আস্তে 76 শেষে এই বেদিটা পড়ে। আচ্ছা, এই বেদিটা পড়ে ওই বাবার বিগ্রহটা এখানে বসিয়ে, আচ্ছা, ছোট করে একটা চারা মতন বানিয়ে বাবার পুজো শুরু। আচ্ছা, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এই মন্দির, আচ্ছা, বাবার এই বিগ্রহ। আচ্ছা, আস্তে আস্তে সেই জন্য আমার এটা একটু লাগছিল যে এখানে কি হয় অ্যাকচুয়ালি। এখানে ওই যে বললাম বাবার পুরনো বেদি, হ্যাঁ, এখন এর উপরে আমাদের প্রত্যেক অমাবস্যার হোম, এই গণেশ পুজো, সত্যনারায়ণ পুজো, এই যাবতীয় সব কিছু এখানকার বেদির উপরই হয়। তো বন্ধুরা, আমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে, মানে আমাদের যখন শুনছিলাম ওনার থেকে আমাদের কিন্তু অলরেডি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এত সুন্দর, মানে যেভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, যেভাবে এই হনুমান মন্দির রয়েছে, এই যে হনুমান মন্দির রয়েছে এই জায়গাতেই কিন্তু পাওয়া গিয়েছিল সেই বিগ্রহ, এবং তারপরে এই পুরো এই জায়গাটা পুরো জঙ্গল ছিল এবং এই জায়গাতেই পাওয়া গিয়েছিল সেই বিগ্রহ, আর সেই বিগ্রহ থেকেই কিন্তু আজ এই মন্দির। তো আপনাদের জানালাম যে এই বিগ্রহের বিশেষত্ব কী, কেন বিগ্রহ অন্যরকম, অন্য যেসব মন্দিরের বিগ্রহ থাকে তার থেকে কেন আলাদা। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই এই মন্দিরে একবার ভিজিট করবেন। আপনারা জানতে পারলেন কখন কখন এখানে পুজো হয়, বিশেষ বিশেষ পুজো কোন কোন দিনে হয় সেগুলো আমি ডিসক্রিপশনে আবারও দিয়ে দেবো, তো অবশ্যই একবার ভিজিট করুন। আমাদের সত্যি ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।